সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজার অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ স্পেশাল আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি ধর্মপায় মুসলমানদের প্রত্যেকেরই ঘরে ঘরে মেহমান থাকবে আর মেহমানদের খাওয়ার জন্য তৈরি করা হয় স্পেশালভাবে বিপ পোলাও আমার চ্যানেলে বিপ পোলাও বিপ তেহারি বিপ বিরিয়ানি সব কিছু আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনার দেখে নিতে পারেন তো আজকে আমি বিপ পোলাওটা দেখাচ্ছি এখানে আমি এক কেজি একশো দশ গ্রাম এরকমই কিন্তু মাংসটা হবে তো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি মেমান যখন চলে আসে তখন কিন্তু এই মাংসটা তো সিদ্ধ হতে সময় লাগবে তার জন্য খুব সহজে আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে বিপ পোলাও তাড়াতাড়ি তৈরি করা যায় এখানে আমি প্রেশার কুকারে নিয়ে নিলাম তারপর নিয়ে নিয়েছি আমি এখানে দুটি তেজপাতা দিয়ে দিয়েছি তিন চার টুকরা দিয়ে দিয়েছি দারচিনি তারপর দিয়ে দিব এখানে আমি পাঁচ ছয়টা সাত আটটা দিয়ে দিয়েছি সাদা এলাচ দুই টুকরো দিয়ে দিয়েছি জয়ত্রী আর দিয়ে দিব চার পাঁচটা দিয়ে দিয়েছি লং এখানে একটু অফ ক্যামেরা চলে গিয়েছে দুটো কালো এলাচ দিয়ে দিয়েছি আর দশ বারোটা দিয়ে দিয়েছি আমি এখানে

ছয় সাতটা সিটির জন্য অপেক্ষা করব এভাবে খুব সহজে কিন্তু আপনি বিপটা সিদ্ধ করে নিতে পারেন চলে যাচ্ছি মূল পর্বে এখন আমি এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার রান্নার রেগুলার সয়বিন তেল দিয়ে দিলাম তারপর দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি ঘি ফলাও ঘি দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে পাঁচটা দিয়ে দিয়েছি সাদাইলাস দুই টুকরো দিয়ে দিয়েছি জয়ত্রী চারটা দিয়ে দিয়েছি লং লং কিন্তু অতিরিক্ত দিতে যাবে না লং কিন্তু অতিরিক্ত দিলে কিন্তু খাওয়াটাই বরবাদ হয়ে যাবে একটা স্টারনিসের অর্ধেক দিয়ে দিয়েছি আমি এখন এটাকে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি কিন্তু এই পেঁয়াজটাকে ব্রাউন করবেন না ব্রাউন করলে সেক্ষেত্রে আপনার ফলাউটা লাসে হয়ে যাবে এখন আমি সিদ্ধ করা বিপটা দিয়ে দিলাম আমি এখানে বিপ নিয়েছি যারা বিপ খেতে পছন্দ করে না মাটন খান তাহলে একই নিয়মে আপনি মাটনটা করে তৈরি করে নিতে পারেন এখানে মাটন দিতে পারেন এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটনটাকে এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিট এখন রান্না করব। পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি এখন অ্যাড করবো এখানে একটা চামচ অ্যাড করেছি আমি এখানে আদা বাটা কারণ আমি আগেও আদা বাটা সেদ্ধ করতে দিয়েছি এখন এখানে কিছু গোড়া মশলা অ্যাড করতেছি আস্তা মশলাটা যেখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি আস্তা জিরা হাফ চা চামচ শাহি জিরা হাফ চা চামচ মরি আর একটা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গোড়া আর এখানে কিছু কাঁচা মরিচকে আপনার ছোটো ছোটো করে কেটে নিয়েছি প্রিয় বন্ধুরা এই বিপ পোলাওটা একটু ঝাল ঝাল হলে কিন্তু খুব ভালো লাগে এখন এটাকে আমি আরও দশ মিনিটের মতো এইভাবে নাড়াছাড়া করে রান্না করবো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই হিটে আছে যাতে আমাদের মাংসটা সিদ্ধ করা আছে সেক্ষেত্রে ফলাউটা রান্না করতে বেশি কতক্ষণ সময় লাগবে না তো এখানে আমি এক কাপ দিয়ে দিয়েছি আপনার টক দই এখানে কোনো স্টাফ আনি অ্যাড করবেন না এখন টক দইটা দিয়ে আমি আরও দশ মিনিট রান্না করব দশ মিনিট পর ফিরে আসলাম তেলটা কিন্তু কুফুর উঠে আসছে এখন যে বিপ সিদ্ধ করেছিলাম যে বিপ স্ট্রুপটা এটা এখন দিয়ে দিলাম এখানে কোনো গরম পানি বা যে কোনো মানে এক্সট্রা কোনো পানি অ্যাড করবে না যে আপনার যে বিপ সিদ্ধ করেছি সিদ্ধ করা এই পানিটা দিয়ে দিচ্ছি এখন এটাকে দিয়ে আমি আরও দশ মিনিট অপেক্ষা করলাম এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা চাউলগুলাকে দিয়ে দেব প্রিয় দর্শক ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আমার পেজটিকে ফলো করেই সাথে থাকবেন এখানে আমি চারশো গ্রাম চাল নিয়ে নিয়েছি কারণ আমি এক কেজি মাংস নিয়ে নিয়েছি চারশো গ্রাম চাল নিয়ে নিয়েছি আপনারা যদি একশো গ্রাম এক কেজি চাউল দিয়ে যদি কোথায় সেক্ষেত্রে দুই কেজি মাংস নেবেন তাহলে পারফেক্ট ফলাও হবে তো আমি এখানে এক কেজি মাংস নিয়েছি চারশো গ্রাম চাল নিয়ে নিয়েছি একদম পারফেক্ট একটা ফলাও হবে তো এখানে স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ একটু অফ কমটা চলে গিয়েছে আমি একটা চামচ দিয়ে দিয়েছি কেওড়া জল এক চা চামচ দিয়ে দিয়েছি গোলাপ জল এখন এটাকে ব্লক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি প্রিয় দর্শক এভাবে যদি আপনি ফলাও তৈরি করে দেন যে আপনার হাতে ফলাওটা খাবে সারা জীবনই মনে রাখবে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে আপনার কাছে আসলে আপনার হাতে এমন বিপ ফলাউটা খেতে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে একদম পারফেক্ট আমি পানিটা যেটা আমি বিপসিদ্ধ করা যে পানিটা ছিল ওটা দিয়ে দিয়ে চেষ্টা করুন আর পানি অ্যাড করুন একদম জুড়া হবে এই ফলাওটা দেখতে পাচ্ছেন কতটা জুড়া হয়েছে এরপর যে চুলার আঁচটা একেবারে লোহিতে আমি এখন একটি দেখাচ্ছি আপনার একটু ভাতটা কিন্তু নরম হয়ে গেছে দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু আস্তে আস্তে আসছে খুব সুন্দরভাবে হয়ে গেল প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে আরও অন্যান্য বিরিয়ানি তেহরি এবং কি অনেক রেসিপি আছে যেটা আপনারা ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারেন পুরান ডাকার বিপ তেহারি বিরিয়ানি তারপর চট্টগ্রামের মেয়ে যাতে আমি চট্টগ্রামের কালাবুনা মেজবানি মাংস গরু মাংসের রেজালা যেটা চট্টগ্রামের স্টাইলে আর পুরান ডাকার বাসিন্দা হিসেবে পুরান ঢাকার যত স্পেশাল রেসিপিগুলো আছে সবগুলা শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি পরিবেশনের জন্য একটা ডিসেডি নিলাম সবাই কিন্তু অপেক্ষা করছে আর গরম গরম এরকম পলাও খেতে সাথে কিন্তু কিছুই লাগবে না শুধু একটু সালাদ হলে যথেষ্ট ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম